৩৫০ বছরের পুরনো দেবী চৌধুরানীর প্রতিষ্ঠিত মন্দির কথিত আছে কালী রাতে দেখা মেলে দুই রহস্যময়ী শিয়ালের মতিগঞ্জ সিংহ জুয়েলার্স বঙ্গার বুকে দীর্ঘ চুয়াত্তর বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায় বাগদা রোড বনগাঁ মতিগঞ্জ সিংহ জুয়েলার্স সবার সেরা তিনশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী দেবী চৌধুরাণী শ্মশান কালী মন্দিরে চলছে কালী আগে শেষ মুহূর্তের প্রস্তুতি বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় বিভিন্ন রীতিনীতি মেনে এই মন্দিরে পূজিত হয়ে আসছেন মা কালী কথিত আছে এখানে কালীপুজোর রাতে দেখা মেলে দুই রহস্যময় শেয়ালের সারা বছর কেউ কোথাও সেই দুই শেয়ালকে নাকি দেখতে পান না দেখতে পাওয়া যায় পুজোর নিশি রাতে প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই মন্দিরে ঐতিহ্যবাহী রীতিনীতি নিয়ম অক্ষরে অক্ষরে মানা হয় আজও পুজোর রাতে মন্দিরের পুরোহিত নিজে হাতে সাজান কালী মাকে গায়ে কাটা দেওয়া বহু অজানা ইতিহাস বিজড়িত জলপাইগুড়ির দেবী চৌধুরাণী মন্দিরে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে আজও এই মন্দির চত্বরে ভক্তদের আনাগোনা প্রতিদিন লেগেই রয়েছে এখনও মন্দির চত্বরে প্রবেশ করলে গা ছমছম করে জলপাইগুড়ি গোশালা মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত এই মন্দির সামনেই কালীপুজো তাই ইতিমধ্যেই বিভিন্ন জায়গা এবং মন্দিরগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তবে জলপাইগুড়ির দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দিরকে ঘিরে রয়েছে নানা অজানা কাহিনী। জানা যায় এই মন্দিরে মা রূপে বিরাজমান তিনি খুবই জাগ্রত প্রতি বছরের এই বছরও পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি জড়িত এই মন্দিরের সঙ্গে দেবী চৌধুরানী নামে এক বিখ্যাত উপন্যাস আছে ঐতিহাসিক দিক থেকে এই মন্দিরের গুরুত্বের কথা ভেবেও বিপুল সংখ্যক মানুষ এখানে কালী পুজোর রাতে পুজো দিতে আসেন বহু মানুষ মনে করেন এই মন্দিরে পুজো দিলে তাদের মনস্কামনা পূর্ণ হবে সালটা আঠেরোশো পঁচাশি জানা যায় সেই সময় এক চালার একটি ঘরে বিরাজ করতেন মা কালের নিয়মে সব কিছুরই পরিবর্তন ঘটেছে তবে পরিবর্তন ঘটেনি নিয়মের নিত্য পুজোর পাশাপাশি কালী পুজোয় বিশেষ পুজোর আয়োজন করা হয় মায়ের এমনকি এই মন্দিরের সেবাইত হিসেবে দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বী একটি পরিবার আসুন এই মন্দিরের কিছু অজানা কাহিনী জেনে নেওয়া যাক জানা যায় উত্তরবঙ্গের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি হল জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড়ের এই দেবী চৌধুরাণী শ্মশানকালী মন্দির যার ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্ব অপরিসীম কথিত আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন দেবী চৌধুরানী যিনি বর্তমান বাংলাদেশের রংপুর জেলার মন্থনী রাজ এস্টেটের বর্তমান কর্ত্রী জয়দুর্গা দেবী চৌধুরাণী নামে একজন তেজস্বিনী মহিলা ছিলেন তাকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে দেবী চৌধুরানী হিসেবে রূপ দিয়েছেন বলে জলপাইগুড়িবাসী মনে করেন আর এই মন্দির প্রতিষ্ঠাতাও নাকি করেছিলেন দেবী চৌধুরানী ও ভবানী পাঠক এদিন মন্দির কমিটির সম্পাদক দেবাশীষ সরকার বলেন এই পুজো প্রায় ৩৫০ বছরের পুরনো এই বিষয়ে তিনি আরও জানান দেবী চৌধুরানী একজন মহীষী নারী যিনি ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে একটা কনস্ট্রাকটিভ ভয়েস রেস করছিল তার মানে জীবিত অবস্থায় ব্রিটিশরা তাকে কখনো ধরতে পারেনি তুলনামূলকভাবে ভবানী পাঠকের মৃত্যু হয়েছিল সন্ন্যাসীর বেশে আর কি দিনের বেলায় তারা সন্ন্যাসী বেশে ঘুরে বেড়াতো আর রাত্রেবেলায় লুটতা পাঠ করতো এবং এই কিন্তু দেবী চৌধুরানীর সঙ্গে এদের তফাত যেটা যে সে তার লুট করা ধন সম্পত্তি জাতি ধর্ম নির্বিশেষে গরিব মানুষের প্রতি বিলিয়ে দিত ভবানী পাঠকের মৃত্যুর পর সতেরোশো ছিয়াশি ভবানী পাঠকের মৃত্যু তারপরে তাদের দ্বিতীয় নেত্রী দেবী চৌধুরানীর নেতৃত্বে এই ডাকাত বাহিনী এই পারে চলে আসে এবং এই বৈকুণ্ঠপুরে আশ্রয় নেয় এই মন্দিরের ইতিহাস হলো এইখানে দেবী দেবীচুধানী আসতেন এবং তার যে লুট করা ধন সম্পত্তি সেটা গরিব মানুষদের বিতরণ করতে আসতেন এই বটগাছের নিচে আমাদের মন্দিরে একটা চারশো বছরের পুরনো বটগাছ আছে এর একটা ক্লিনিক্যাল টেস্টও আমরা করিয়েছি সেই সময় বলা হয় যে এই দেবী দেবীচুধানী প্রতিষ্ঠিত এই কালী এই যে যেটা দেখতে পাচ্ছ এখানে একটা পাটাতন এটা আগে কাঠের ছিল এটা ঘোরালে ওই গুহার মুখ কপিকল খুলে যেত তো সেটাও এখানে ছিল আমরা যখন প্রথম এখানে এখানে আসি তখন ঘর ছিল ছিল তার মধ্যে সব এখান থেকে কয়েকটা সুরঙ্গের মুখ আছে নানা সময় কালী পুজো উপলক্ষে ইতিমধ্যেই মন্দির চত্বরে সাজো রব চলছে কাজকর্ম এবছরও মাকে পুজো দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তগণ বাঙালি সেরা উৎসব দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল